হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ডের চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি, এত সকাল সকাল ব্লগ বানাচ্ছি এটার কারণ তো নিশ্চয়ই আছে। আমরা যাচ্ছি একটা শুটে, সেটা বলা যাবে না, সেটা এখন কি বলবো, ওটাকে কি বলে, ওটা এখন সিক্রেট থাক, পরে তোমরা দেখতে পাবে। এখন আমরা যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে, আমাদেরকে টাইম দিয়েছিল 11টা আর এখন আমাদের 12:30 বাজে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কোনো রকমে, এখন যাই। এটার জন্য কি করা যাবে, বৃষ্টি হচ্ছিল বলে লেট হয়েছে, তো এখন যাচ্ছি আমরা তাড়াতাড়ি করে যাই। তো চলো আমরা যাই, ওখানে পৌঁছাই, তারপরে ও তো সাজতে বসে যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু একটু করে। আর দেখো আজকের দিন আমরা কী কী করি, আজকে যে এখন বেরোচ্ছি, কখন বাড়িতে ঢুকবো ঠিক নেই, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব বাইরের ওয়েদার, আর ও আজকে যাচ্ছে শুটে, তাই এত সেজে গুজে যাচ্ছে, বাবা শুতে যাচ্ছে না কোথাও শপিং মডেলিং করতে যাচ্ছে, ও বোঝে যাচ্ছে না, ড্যামেজ জিন্স পরেছে, ওয়াচ পরেছে, আবার ব্যাগ নিয়েছে, বাপরে বা। একটু আই, চলো দেখা যাবে কোথায় যাচ্ছি, লুকটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো, আর এই লুকেই ব্লগ দেবো, রিলস দেবো। আর এই যে এই লুকটা, একটু আগে ওকে দেখলে ভয়ঙ্কর ভাবে তোমরা ভয় পেয়ে যেতে, আর এখন দেখো তোমাদেরকে একদিন দেখাবো যে ও বাড়িতে কিরকম ভাবে থাকে আর রাস্তায় বেরোলে কিভাবে যায়। চলো আমরা যাই, এখন এরকম অবস্থা দেখছো, আবার চট করে অন্যরকম ভাবেও দেখতে পারো। এবার যাই আমরা, কি করি দেখো, এই ওয়েদারে নারীর মধ্যে অনেকগুলো শক্তি থাকে। আর দেখো বৃষ্টিটাও টুটু টুটু করে পড়ছে, কি বলবো, ওর কপালটা খারাপ, যেদিনকেই কিছু ভাবে সেদিনকেই বৃষ্টি চলে আসে। যাই হোক, আশা করি ভালোই হবে, যা হওয়ার হয় ভালোর জন্যই হয়, আজকে শুটটা ভালোভাবে হয়ে যাক এটাই চাই। তো চলো, আর আমাদের কল্যাণীটাকে একটু দেখে নিও, কত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কল্যাণী। চলো বাই, দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো আমরা ফাইনালি বাস পেলাম না, বাস বন্ধ, জানি না আমরা, বাস বন্ধ ছিল এতক্ষণ, দাঁড়িয়ে যে টোটো, এখন টোটোতে যাচ্ছি, আমরা যাচ্ছি, তাই ওয়েদার এলাকা কি খারাপ না, তাই কটা বাজে। ফাইনালি চলে এসেছি, এই যে দিদি, দিদির কাছে কি করব এখন কিছু বলবো না, সেটা পরে দেখতে পারবে। কেন এসেছি এই দিদির বাড়িতে, হ্যাঁ দেখো এই দিদির বাড়িতে এসেছি, এবার পরে দেখাবে, দিদি আয় করে দাও, এবার পরে দেখা হবে কেন এসেছি দিদির বাড়িতে, কী কারণ এসেছি সব বলবো, সাথে থাকো দেখতে থাকো, বাই বাই। দেখো দুর্গা ঠাকুর কথা বলছে, হচ্ছে হচ্ছে না, দুর্গা ঠাকুর আগে দিয়ে বলে দিচ্ছে। তো গাইস তোমরা সবাই আশা করি বুঝতে পারছো কিসের শুটে এসেছি আমি। গাইস আমার বয়সটা নিয়ে কেউ অত দেবো না, আমি অনেক টোটলা, এটা সবাই জানে, অনেক টোটলে যাই, সেটা নিয়ে আর তোমাদের ভাবতে হবে না, আর কমেন্টও করতে হবে তুমি এইভাবে কথা বলো, কারণ আমি একটু টোটলা, এটা সবাই অ্যাকসেপ্ট করি যে তোমরাও করে না, এটা বান্ধবী হাসবে। তো গাইস এখন আমি রেডি হচ্ছি, তারপরে রেডি হওয়ার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই। ও বলছে কটা
পূজা করছি। কি বললি? চুমু দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক। আরে ভিডিও করছি না। ফাইনালি আমার ফটোশ্যুট চালু হয়ে গেছে। যে আমার ফটোগ্রাফার মানে আমার দাদা, এটা আমার দাদা কৌশিকদা, খুব ভালো ফটোশ্যুট করে। যদি তোমাদের এনার কন্ট্যাক্ট চাই তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এডিট ফটোগ্রাফি সব ভালো এনার, সত্যি বলতে। ফটোশ্যুটটা দেখো কেমন হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করলাম একটু। আর এই দাদা যদি কেউ কন্ট্যাক্ট চায় আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে দাদা বললো একটু ঘুরে লুকটা দাও, বেশ ভালো লাগবে, ভিডিও বানিয়ে দেবো, মহল্লার দিন ছাড়তে পারবো এই ভিডিওগুলো গান সেট করে, দাদা যেমন বল। তারপরে এই লুকটা বললো করতে। বাড়ি চলে এসেছি, এত টায়ার্ড ছিলাম, আর আসাতে আমি কোনো ব্লগ বানাতে পারিনি, কারণ একদম শরীর চলছিল না, আমার বান্ধবীও চলে গেছে। আমি ওই যে ফ্রেশ হয়ে এই যে বসে এই যে লাস্ট ব্লগিং করছি তোমাদের সাথে। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে, ফেসবুকও আছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।